IMDb HD যা দেখি তাই দেখাই। রোবোটিক হেডলাইট এরপরে মানে বর্তমান বাইকের মধ্যে যতগুলো বাইক আছে তার থেকে এটা দেখতে অনেক ভালো লাগছে আমার কাছে। এই মানে সর্বশেষ সংযোজন লাস্ট 8 মাস যাবত এই বাইকটা বাংলাদেশের বাজারে ব্যাপক হারে মানে বহুল প্রচারিত এবং সবচেয়ে কমফোর্টেবল একটা বাইক, যেটা অনেক সময় আমরা ট্রাক থেকে নামায়ে শোরুমে রাখতে পারি না, ট্রাকে থাকতে থাকতেই বিক্রি হয়ে যাচ্ছে। এবং আজ পর্যন্ত কোনো বাইকার আমার বা আমাদের কাছ থেকে এই বাইকটা নিয়ে কোনো রকমের কোনো ডিসপুট তারা কখনো বলেন না যে এই গাড়িটার এই অসুবিধা। এবং এটার মাইলেজটা আমরা নর্মালি বলি 48, বাট যেনারা বাইক চালাচ্ছেন এটার মাইলেজ ওনারা এসে বলে যে না আঙ্কেল বা না ভাই আমরা কিন্তু লোকাল শহরের ভিতরে পাচ্ছি 55, লঙে গেলে কখনো কখনো 61-62। তো এটা আমাদের জন্য, আমার হোন্ডার জন্য, আমার মোমো মোটরসের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট যে হ্যাঁ এত সুন্দর মাইলেজ পাচ্ছে এবং এটা কত গিয়ারে চালাচ্ছেন আপনি সেটাও দেখতে পারবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বাইক আছে, অনেক ব্র্যান্ডের বাইক আছে। এই যে একটা মাডগার্ড দিছে, এই মাডগার্ডটা কিন্তু বাংলাদেশের কোনো ব্র্যান্ডেরই হ্যাঁ এত মজবুত মাডগার্ড দেয়নি। সো আমরা হোন্ডার সাথে থাকতে পেরে এবং আপনাদের মতো ক্রেতাদেরকে ভালো একটা বাইক উপহার দিতে পেরে সত্যি সত্যি আনন্দিত। আমরা যদি এই বাইকটির বিশেষত্ব ধরি যে একটা বিষয়, সেই বিষয়টা কী যে মানে এই বাইকের মানে ভালো দিক কোনটি আপনার চোখে?
আমাদের হোন্ডার স্লোগানই হচ্ছে বদলে ফেলুন জীবনের গতি। যে দেশে তারা মার্কেটিং করে সেই দেশের মানুষের সাশ্রয় মূল্যে এবং সাশ্রয় তেলে যেন তাই বাইকটা সবসময় চালাতে পারে, এটাই হচ্ছে হোন্ডার মূল মন্ত্র এবং কোয়ালিটি সম্পন্ন। সো একটা 160 সিসির বাইক শহরের ভিতরে 55 বা 48 থেকে 55 মাইলেজ পর, এটা সত্যি সত্যিই অকল্পনীয়, এটাই সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আপনার চোখে এই গাড়ির বিষয়টা কি একটু বলবেন? একজন টেকনিশিয়ানের মানে বিষয় মানে মাথার ভিতরে এই গাড়িটার সম্বন্ধে কিছু আইডিয়া কি আছে আমাদেরকে একটু শেয়ার করবেন? এই হোন্ডার ভিতরে সব থেকে ভালো গাড়ি হলো এই এক্সেলেন্ট গাড়ি। জোরে সাউন্ড দিয়েন একটু। কোয়ালিটিটা আচ্ছা। এই গাড়িটি যারা ড্রাইভ করবে তাদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ আছে কি? অবশ্যই। আচ্ছা, ফ্যামিলির জন্য খুবই সুন্দর গাড়ি। ফ্যামিলি গাড়ি? ফ্যামিলি মানে ভাই, তার ওয়াইফ অ্যান্ড বাচ্চা সহ নির্দ্বিধায় পথ চলতে পারবে। অনেক অনেক ধন্যবাদ। যদি একজন টেকনিশিয়ানের ভাষায় যদি কোনো মেসেজ থাকে ক্রেতাদের জন্য? এই গাড়িটার বিষয় হচ্ছে, সব থেকে বড় বিষয় হচ্ছে, আমরা অন্যান্য গাড়ি চালাইছি বা চালাই অলওয়েজ, কিন্তু আমরা অনেক গাড়ি চালাই। তো এর ভিতরে দেখা যাচ্ছে অন্যান্য গাড়ি যে গাড়ি 100 ক্রস করলে গাড়ি খুব একটা কেমন জানি ভাইবাসো, গাড়ির পর বসে থাকা যায়, কিন্তু সত্যি সত্যি আমাদের হুন্ডা এক্সপ্লোর গাড়িটা কেমন জানি কোনো ভাইব্রেশন নেই, খুব স্মুথলি স্মুথলি চলে অলওয়েজ। আর এই গাড়ির সাউন্ডটা মনে করেন অনেক সুন্দর একটা সবসময় দুপ 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 সুন্দর একটা সাউন্ড লাগে, এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় বেটার লাগে এবং চালাইতেও খুব মজা পায়। আচ্ছা, এই নববধূকে যে আপনি সাজগোজ করছেন কত সময় লাগবে এর মানে সাজগোজ করে আমাদেরকে দিয়ে দেওয়ার জন্য? আর দেখা যাচ্ছে 20 থেকে আধা ঘন্টা। দর্শক, 20 থেকে আধা ঘন্টা আমরা সময় একটু দেখি, এরপরেই আমরা এটাকে নিয়ে উড়াল মারব পিরিসপুরের উদ্দেশ্যে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। দর্শক, আরও ভিডিও পাবেন, কিন্তু নববধূ এখন সাজুগুজু করছে পার্লারে, আমরা ঠিক সেটা দেখাইতে চাচ্ছি না যেহেতু আমাদের একটু লজ্জাবোধ মনে করছে। তো সবাই আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন MDVSDকে। আপনি যে টাকাটা জমা দিয়েছেন বাইক কেনার জন্য সেটাকে মানিয়ে নিচ্ছি। এটি হচ্ছে আমাদের এখান থেকে প্লাস কোম্পানি থেকে যে চেকিংগুলো হয়েছিল সে একটা চেক দিলাম। এটার ভিতরে আপনার জন্য জানা যেটা যেটা গুরুত্বপূর্ণ আপনার লাগানো যে আপনি এই গাড়ি টায়ারে যে হাওয়াটা দেবেন, ফ্রন্ট টায়ারে দেবেন 25, রিয়ার টায়ারে দেবেন 30, এটা অলওয়েজ। যদি আপনি কখনো বাইরে থেকে ওই হাওয়াটা দেন তো এই হাওয়াটাই আপনাকে দিতে হবে। 25 সামনে 25 ড্রাইভ চেন পিছনে থেকে একটা থাকে, চেনে একটা লুপ আপনাকে ইউজ করতে হবে, মোটুন চেইন লুপ। আগে ছিল মোটুন চেইন লুপ, এখন হচ্ছে আসছে হোন্ডা চেইন লুপ অ্যান্ড ক্লিনার একসাথে। এটার প্রাইস হচ্ছে 880 টাকা প্রাইস। এটা কিনলে আপনার 600 টাকা আপনার বাইকের চেনে দেওয়া আছে। এটা এক মাস পরের থেকে আপনি কন্টিনিউ প্রতি 10 বছর পর পর এটা আপনাকে ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে চেইন লুপ, হ্যাঁ, এটা মানে 10-12 দিন পর পর, এক মাস পর থেকে প্রতি 10 দিন পর পর এটা আপনাকে ইউজ করতে হবে।
চেইন লুপ হচ্ছে আপনার এই স্প্রে টাইপ, স্প্রে টাইপ একটা চেইন লুপ, স্প্রে টাইপ একটা চেইনটা হচ্ছে উন্নত মানের চেইন, সিল চেইন। আগে যে কোম্পানি যে চেইনটা ইউজ করতো সেটা ছিল নন সিল চেইন, যেটাতে আপনার গিয়ার অয়েল মবিল ইউজ করলেও হতো। এখন যে চেইনটা কোম্পানি আপনাকে দিচ্ছে এটা সিল চেইন, এটার প্রত্যেকটা ফাঁকে ফাঁকে সিল দেওয়া। এই সিলটা যেন দ্রুত নষ্ট না হয় এই জন্য হোন্ডা চেইন লুপটা অবশ্যই আপনাকে ইউজ করতে হবে। মানে নিলে কতদিন থাকবে এটা দেয়া যাবে, ইউজ করা যাবে কতদিন? পাঁচ ছয় মাস পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। যাক আপাতত নেওয়ার দরকার নেই, নিব। আচ্ছা, এক মাস পরে থেকে আপনি গাইড জি ইঞ্জিনিয়ার লেভেল। আপনি যেটা মবিল নামে যেটা চেন, আমাদের হচ্ছে হোন্ডা ফোর্টি, আমাদের হচ্ছে হোন্ডা ফোর্টি, গ্রেড হচ্ছে 10W30। এটা আমাদের আসে ভিয়েতনাম থেকে আসে, এটার প্রাইস হচ্ছে 450 টাকা। এটা আমরা বাইরে সেল করি না, শুধুমাত্র শোরুম থেকে আপনাকে নিতে হবে। ঠিক আছে, আপনার বাইকের মবিলের এটা ইউজ করতে হবে। আপনার বাইকের মবিলের ক্যাপাসিটি হচ্ছে 1 লিটার, এটাতে থাকে 1 লিটার, 1000 মিলি থাকে, এখান থেকে আপনি পুরাটাই দিয়ে দেবেন। আচ্ছা, আপনার বাইকে 1 লিটার মবিল দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এখন প্রথমবার ওই মবিলটা ফেলে দেবেন 500 কিলো চালানো হলে প্রথমবার। পরবর্তী আপনি যেই কবার মোবিলটা চেঞ্জ করবেন, প্রতি 1000 কিলোমিটার পর পর মোবিলটা চেঞ্জ হবে। ঠিক আছে স্যার, প্রথমবার 500 কিলো হবে, 500 কিলো পরে চেঞ্জ করতে হবে জি, তারপরে প্রতি 1000 কিলো পর পর মোবিলটা চেঞ্জ হবে। যাওয়ার সময় টুল কিটটা অবশ্যই বুঝে নেবেন। টুল কিট একটা টুল বক্স থাকে, সেখানে তিনটা টুলস থাকে, তিনটা টুলস অবশ্যই কাস্টমার আপনাকে বুঝে নিতে হবে, আমাদের টেকনিশিয়ান আপনাকে বলে দিব, অবশ্যই আপনি এটা বুঝে নেবেন। মোবিল যখন চেঞ্জ করবেন, আপনি যখন প্রথমবার মোবিলটা চেঞ্জ করবেন, আপনার মোবিল নাট আছে, নাটের গুঁড়ো একটা ওয়াশার আছে। আচ্ছা, ওই ওয়াশারটা 2-3 বার মোবিল চেঞ্জ করার পরে 1-1 বার করে ফেলে দেবেন, কারণ ঘাইটা নষ্ট হয়ে যায়, ঘাইটা নষ্ট হয়ে যায়। ওই জন্যে একটা প্রাইস হচ্ছে 10 টাকা করে, ও মোবিলের ওয়াশারের প্রাইস হচ্ছে 10 টাকা। ওইটা প্রতি 2-3 বার মোবিল চেঞ্জ করার পরে ওইটা ফেলে দেবেন, ফেলে দিয়ে নতুন একটা ওইখানে এন্ট্রি করবেন। সেই ওয়াশারও আপনাদের কাছে আছে? জি জি, ওইটাও আমাদের কাছে আছে, আপনি কাইন্ডলি ওইটা যদি নিতে চান আপনি নিতে পারবেন, এবং আমরা আপনাকে বলে দিব যে স্যার এটা এখন চেঞ্জ করার প্রয়োজন হয়েছে, আপনি এটা চেঞ্জ করুন। মোবিল অন্তত 2 বছর পর্যন্ত, যতদিন পর্যন্ত হোন্ডার ওয়ারেন্টি আছে অতদিন আপনাদের, আমি আপনাকে পর্যায়ক্রমে বলে দিচ্ছি, বাট এখন জাস্ট একটু হালকা চার্জ দিয়ে দিচ্ছি যে 2 বছর পর্যন্ত আপনার ইঞ্জিনে ওয়ারেন্টি আছে। 2 বছর পর্যন্ত আপনার বাইরের কোনো মোবিল আপনি ইউজ করতে পারবেন না, বাইরের মোবিল না ভাই, আপনারই মোবিল, কিন্তু আমি এটি হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি বুক, আপনি যখন ফ্রি সার্ভিস গুলো আমাদের কাছে আসবেন এই বইটা অবশ্যই আপনি সাথে করে নিয়ে আসবেন। সার্ভিস কয়টা পাবো সেটা আমি বলে দিচ্ছি, পর্যায়ক্রমে আসতেছে। জ্বালানি হিসেবে আপনাকে শুধুমাত্র অকটেন ইউজ করতে হবে, নট পেট্রোল। আপনাকে অনেকে পরামর্শ দিচ্ছে যে আপনি অকটেন এবং পেট্রোল মিক্স করে চালান, কখনোই সেটা করবেন না, অলওয়েজ অকটেন। আমাদের হোন্ডার বাইকগুলো হচ্ছে অকটেন সহিষ্ণু ইঞ্জিন, যদি আপনি পেট্রোল দিয়ে চালান আপনার বাইকে প্রবলেম ফেস করবেন, বাইকটা চালাতে পারবেন না, খুঁট মারবে, স্মুথলি কমফোর্টলি আপনি চালাতে পারবেন না, এটা হচ্ছে প্রবলেম। আচ্ছা, অলওয়েজ অকটেন, সবসময় হেলমেট ইউজ করবেন স্যার, নিজের সেফটির জন্য, নিরাপত্তার জন্য। এবার দেখেন আপনার সেই কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর এবার দিচ্ছি। আপনি আমাদের কাছে টোটাল 7টা সার্ভিস পাচ্ছেন। আচ্ছা, টোটাল 7টা সার্ভিস পাচ্ছেন, তার ভিতরে প্রথম 4টা হচ্ছে ফ্রি সার্ভিস লেখা আছে এখানে, পরের 3টা হচ্ছে পেইড সার্ভিস, যেটা সামান্য টাকার বিনিময়ে আপনাকে করতে হবে। আচ্ছা, তো প্রথম যে সার্ভিসটা আপনি করাবেন কিনা থেকে 1 মাসের মাথায়, এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে মাস, একটা হচ্ছে কিলোমিটার। মেয়েদিনা বাইরে আছে,
তো প্রথম যে সার্ভিসটা আপনি করাবেন কেনা থেকে এক মাসের মাথায়, আরেকটা অপশন হচ্ছে 1000 কিলোমিটার, মাসের আগে যদি 1000 কিলোমিটার হয়ে যায় তো আগে আপনাকে সার্ভিসে চলে আসতে হবে। মাসের আগে 1000 কিলো হয়নি, মাস হয়ে গেছে অবশ্যই আপনাকে চলে আসবে। মোট কথা হচ্ছে যেটা আপনার আগে চলে আসবে, মাসের আগে যদি কিলো হয়ে যায় তো আগে চলে আসতে হবে বলো। ঠিক আছে, দ্বিতীয় সার্ভিসটা হচ্ছে কেনার থেকে 4 মাসের মাথায়, 4 মাসের আগে যদি 4000 কিলো হয়ে যায় তো আগে চলে আসবেন, যদি না হয় 4 মাসের। তৃতীয় সার্ভিসটা হচ্ছে কেনার থেকে 8 মাসের মাথায়, 8 মাসের আগে যদি 8000 কিলো হয়ে যায় আগে চলে আসবেন, যদি না হয় 8 মাসের মাথায় অবশ্যই আপনাকে চলে আসতে হবে। চতুর্থ সার্ভিসের ই হচ্ছে 12 মাস, 12 মাসের আগে যদি 12000 কিলো হয়ে যায় তো আগে চলে আসবেন। তারপরে তিনটা পেইড সার্ভিস, 16 মাস, 20 মাস, 24 মাস হলে ইঞ্জিনিয়ার মেজর কাছে কাজ করাইতে হয়। এই কাজগুলো যদি আপনি করাইতে চান আপনাকে সামান্য টাকা পেমেন্ট করতে হবে, প্রতিষ্ঠানকে সামান্য টাকা পেমেন্ট করতে হবে, 600 টাকা করে, ধারণা নেই 600 টাকা করে আপনার সার্ভিস চার্জ প্রয়োজন। ঠিক আছে, তাও তো আমার জানতে হবে কি? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা, এত কিছু আপনার বোঝার দরকার নেই, আপনি প্রথম সার্ভিসটা নিয়ম মেনে 1 মাসের মাথায় আসেন। আচ্ছা, দ্বিতীয় সার্ভিসটা কখন আসবেন আমরা এখানে উপরে একটা ট্যাগ লাগিয়ে দিব, যেন আপনার বুঝতে কোনো সমস্যা না হবে। ঠিক আছে, 150 এরকম উল্লেখ করে দিব। আচ্ছা, এরকম আমরা উল্লেখ করে দিব। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন ওয়ারেন্টি বিষয়টা আসে, আপনি ইঞ্জিনের ওয়ারেন্টি পাচ্ছেন 2 বছর বা 20000 কিলোমিটার, শুধুমাত্র ইঞ্জিনের ওয়ারেন্টি, বাইরে যা কিছু আছে কোনো কিছুর কোনো ওয়ারেন্টির আওতাভুক্ত নয়। টোটাল ইঞ্জিনটাও যদি 2 বছরের আগে বা 20000 কিলো যেটা আগে চলে আসে, যদি ড্যামেজ হয়ে যায় কোম্পানি আপনাকে সেটা চেঞ্জ করে দিতে বাধ্য থাকবে, কিন্তু শর্ত একটাই, আপনাকে সঠিক সময় এসে এই 7টা সার্ভিস অবশ্যই আপনাকে নিতে হবে। এর থেকে যদি আপনি একটা সার্ভিস মিস করেন আপনি ইঞ্জিনের ওয়ারেন্টির আওতাভুক্তের বাইরে চলে যাবেন। সুতরাং স্যার, সার্ভিসগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটি হচ্ছে একটা অনার্স ম্যানুয়াল বুক, কীভাবে বাইকটা ইউজ করবেন সঠিক দিক নির্দেশনা দেওয়া আছে, এটা বাসায় যেয়ে পড়বেন, অনার্স ম্যানুয়াল বুক, ইনস্ট্রাকশন বুক। আর আরেকটা বিষয়, আচ্ছা আচ্ছা, আর প্রথম পর্যায়ে বাইকটা 50 স্পিড ক্রস করবেন না, 1200 কিলো চালানো রাখতে হবে। 0 0 6 7 0 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